সাম্যবাদ আদর্শে বিশ্বাসী আমাদের প্রিয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, যিনি মানবতার রুদ্ধ কপাটে আঘাত হেনে মুক্তি সংগ্রামের চেতনাকে ত্বরান্বিত করতে জাতি ধর্ম গোষ্ঠী সকল সীমার ঊর্ধ্বে একাধারে কবি সাহিত্যিক সঙ্গীতজ্ঞ সাংবাদিক সম্পাদক রাজনীতিবিদ সৈনিক হয়ে অগ্নিবীণা হাতে প্রবেশ করে ধূমকেতুর মতো প্রকাশিত হয়েছিলেন, যার বিশ্ববাসী ও ভাঙনের গানের সুরে তরুণ প্রাণে সাম্যের পণ উদিত হয়। যখন সেই উনিশ শতকের রোমান্টিসিজমের রূপান্তরমূলক কাঠামো গড়ে উঠেছিল বিশ শতকের মডার্নিজমের অবয়বে, তখন সেই মেঘনাদকে স্তুতির বিরূপ নজরুল নামে এক সাম্যবাদী প্রতিভার বিস্তৃত প্রক্ষেপণ ক্ষেত্র তৈরি হচ্ছিল অনেকটাই হর্ষঘেরা প্রবণতায়। বস্তুতপক্ষে নজরুল যুগটাই ছিল এক প্রচণ্ড ঝঞ্ঝা বিক্ষুব্ধ যুগ, উত্তল আলোড়ন ও আন্দোলনের যুগ। প্রথম মহাযুদ্ধের ধ্বংসলীলার পরবর্তী অর্থনৈতিক সংকট, বেকার সমস্যায় শত শত যুবকের আত্মহত্যা, পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদের থাবা বিস্তার, চোরা কারবারীদের দোদাণ্ড প্রতাপ, চারিদিকে মানবতার অপসারণ, পুরানো আদর্শবাদের পরিবর্তন, দুর্ভিক্ষের কঠিন থাবায় সাধারণ মানুষের কষ্ট, জীবনের শুরু থেকেই অস্তিত্বের সংগ্রাম, সকল কিছুই দেখেছেন দুখুমিয়া। তাই তো সেসব মনে প্রাণে চেতনায় ধারণ করে সবসময় কবি নজরুল ছিলেন সাম্যবাদী সর্বব্যাপী সর্ববিপ্লবী, যেখানে নেই কোনো ভণিতা বা ভণ্ডামি। নজরুল সরাসরি আঘাত করেছেন সবখানেই, এটি তার অসাধারণ বৈশিষ্ট্য। তিনি যা বিশ্বাস করেছেন তাই বলেছেন, তাই করেছেন এবং তা লিখেছেন ব্যর্থহীন কণ্ঠে। দারিদ্র্যের কারণেই ব্রিটিশ পরিচালিত বেঙ্গলি রেজিমেন্টের সৈনিক হিসাবে করাচি সেনানিবাসে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিলেও কবিতা সেই সৈনিক জীবনে কাজের অবসরে বসে বসে কাব্যচর্চা শুরু করেন। তখন রুশ বিপ্লবের সময়, সারা দুনিয়ায় যখন সর্বহারার জয়গান, সেই মহান চেতনায় দোলা দেয় কবি মনে। এই কবিতা দিয়েই তার সাম্যবাদী আদর্শের জানান দেন তিনি এবং তার প্রকাশিত মুক্তি কবিতাটিতেও সাম্যবাদী চেতনার পরিস্ফুটন ঘটে। নজরুল তার মুক্তি কবিতাটি বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির দপ্তরে পাঠালে সেই সমিতির সংগঠক কমরেড মুজাফফর আহমেদের সঙ্গেই তার যোগাযোগ ও পরিচয় হয় এবং প্রথম বিশ্বযুদ্ধ শুরুর সময় কমরেড মুজাফফর আহমেদের পরামর্শেই নজরুল সেনাবাহিনীর চাকরি ছেড়ে দেন। কবি নজরুল কমরেড মুজাফফর আহমেদের সাহচর্যে এসে আরো বেশি সাম্যবাদী আদর্শের দিকে ঝুঁকে পড়েন, যার প্রতিফলন পুরোদমে ঘটে নজরুলের লেখায়। নজরুল কর্তৃক প্রকাশিত ও পরিচালিত ধূমকেতু, লাঙ্গল, নবযুগ, গণবাণী প্রভৃতি পত্রপত্রিকা হয়ে ওঠে সাম্যবাদী চিন্তার মুখপত্র। লাঙ্গলের প্রথম সংখ্যাতেই কবি নজরুল সাম্যের গান নামের কবিতাটি লিখলেন। গণবাণীতে নজরুল মে দিবসে ফরাসি শ্রমিক কবি ইউজিন পাতিয়ার রচিত শ্রমজীবীদের আন্তর্জাতিক সঙ্গীত বা ইন্টারন্যাশনাল গানের বঙ্গানুবাদ করে গানটির নাম দিয়েছিলেন অন্তর্ন্যাশনাল সঙ্গীত। সাম্যবাদী কবি পরবর্তীকালে তিনি একের পর এক লেখেন শ্রমিকের গান, লাল পতাকার গান ইত্যাদি শ্রমজীবী অংশের মানুষের শ্রেণী চেতনার গান। মার্ক্সবাদী চেতনার গভীর প্রভাব বিস্তার করেছে নজরুলের সাম্যবাদী ও সর্বহারা কবিতায়। আমার কৈফিয়ত কবিতায় প্রকাশ পেয়েছে মেহনতি মানুষের হৃদয়ের বেদনা। নজরুলের সাম্যবাদী ভূমিকার জন্যই সে সময় তিনি সমধিক পরিচিতি লাভ করেন, কারণ তিনি মানুষের শোষণকে নির্যাতনকে কারণ সহ সরাসরি চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন। তিনি অনুভব করেন মানব ধর্মকে, মানুষকে, মানবীয় চেতনাকে, তাই সাম্যবাদী তার কাছে প্রধান বিষয় হয়ে ওঠে। এই চেতনাই তার লেখনীতে প্রস্ফুটিত হয়েছে বারবার। একটি গোষ্ঠী নজরুলকে দ্বিখণ্ডিত করতে চাইলেও কালজয়ী বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম প্রেম, মানবতা, দ্রোহ সবকিছুকে ছাড়িয়ে একজন সাম্যবাদী, এ কথাই শতবার প্রমাণিত। শ্রদ্ধা জানাই হে সাম্যবাদী কবি নজরুল।